হাই ফ্রেন্ডস, আমরা দেখো বিয়ে বাড়িতে চলে এসেছি, পৌঁছে গেছি আর এখন বাজে একটার মামার জায়ের মায়ের পাশে এসে বসলাম আর গায়ে হলুদ শুরু হয়ে গেছে। এখানে গায়ে হলুদের তত্ত্ব দেখো কত সুন্দর, অনেক কিছু দিয়েছে, সাজানো আছে দেখো তোমরা, আর পুরো ভিডিওটা এনজয় করো, বিয়েটা দেখো। ছেলের গায়ে হলুদ হয়ে এবার মেয়ের গায়ে হলুদ হচ্ছে, দেখো মা হলুদ লাগাচ্ছে। আর বিয়ে মানেই জানো বিয়ের সুন্দর সুন্দর গান চলে, তো কপিরাইট লেগে যাবে, সেই জন্য আমি ইয়ে করলাম, আমার আওয়াজটা ভয়েস ওভারটা দিচ্ছি। আর পুরো ভিডিওটা বিয়ের এনজয় করো, দেখতে থাকো। আর এরপরে আমি সাজাতে গায়ে হলুদ হয়ে গেলে চান করালে তবে সাজাতে নিয়ে যাবো, যেহেতু সাজানোর অর্ডার আমার কাছেই আছে, তো আমি সাজিয়ে দিয়ে তারপরে নিজে সাজবো পরে সন্ধ্যেবেলা। চল, খেতে বসে পড়েছে, কাজ নেই খেতে। আর এখানে ছোট আন্টি দেখো এখনো হলুদ লাগিয়ে বসে আছে, ছোট আন্টি এরম ভাবে সেজেছে পুরো হলদির অ্যাটায়ার। তুমি কি বিয়ের অ্যাটারে? গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধে 7টা বাজে আর আমার যে বাইট ছিল তাকে সাজানো হয়ে গেছে, সাজিয়ে মণ্ডপে আগে দিলাম, তো আমার টেনশানটা একটু গেল। আর স্বরূপা দেখো খুব সুন্দর সেজেছে, ওর মামার মেয়ের বিয়ে বলে কথা, আর আমিও দেখো এই শাড়িটাই এনেছিলাম, পরিচিত। সব মণ্ডপ ভরে গেছে, সবাই এসে গেছে এখন, আর পায়েল দেখো আমার পাশে দাঁড়িয়ে আছে, ও এরম করে সেজেছে, তো চলো দেখতে থাকো তোমরা। দেখো মম্মিরা সকালবেলা বিয়ে বাড়ি চলে গেছে, আমি আর পাপা বেরিয়ে পড়ে ভাইন্দার অবধি চলে এসেছি, এবার হলে গ্রাউন্ড অবধি যাচ্ছি, তো চলো। হাই বলো। ভেজিটেবল খাচ্ছো? আগে চল।
এখানে এখন বিয়ে হয়ে যাওয়ার পর বাইরে নিয়ে গিয়ে ওদের এন্ট্রি হবে। আর এখানটা খুব সুন্দর করেছে এন্ট্রিটা, যাতে দুজনে আসবে একদম সুন্দর, একদম ধোঁয়া উঠছে, দেখো দেখতে থাকো কত সুন্দর লাগছে। আর এখানে গান এত বাজছে যে সবটাই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, যে নাহলে গানে সবসময়তেই বিয়েবাড়ি মানে গান, তোমরা বুঝতেই পারছো। সেই জন্য তো তোমাদেরকে খালি জাস্ট দেখালাম এন্ট্রিটা কীরকম হচ্ছে। আর বাইরেলকে আবার আমি চেঞ্জ করিয়ে লেহেঙ্গা পরালাম, শাড়ি পরিয়েছিলাম তো আবার লেহেঙ্গাটা পরালাম। তো তোমরা বলবে কমেন্ট করে কীরকম সাজানোটা হয়েছে, আর খুব সুন্দর লাগছে, দুজনকেই মানিয়েছে খুব ভালো। আর এন্ট্রিটাও একদম এত সুন্দর হয়েছে, জাস্ট ফাটাফাটি। তো তোমরা দেখতে থাকো, এরপরেই বিয়ে মানে আমরা এবার বাড়ি চলে যাব। খাওয়া দাওয়া আমাদের সব হয়ে গেছে, খাওয়া দাওয়া মিটে গেছে, তো এবার এরা রিসেপশানে স্টেজে দাঁড়াবে, আমরা ফটো তুলবো, একটা ফটোশ্যুট করবো, তারপরে চলে যাব। তো চলো টাটা বাই বাই, এখানেই ভিডিওটা এন্ড করলাম।